সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে যে বোরো ধানের জাত নির্বাচন নিয়ে কিছু কথা বলবো। যে অনেকেই নতুন জাত যেগুলা বের হয়েছে এগুলার চাষাবাদ নিয়ে অনেকে প্রশ্ন আছে, তারা ভালো করে এই ভিডিওটি দেখবেন। আমি সর্বশেষ জাতগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমেই আমি আসতেছি যে আমাদের এখানে বৃধান 74 একটা জাত আছে, যে এটা জিঙ্ক সমৃদ্ধ একটা জাত। 2014 সালে এটা অবমুক্তি পাইছে। এই জাতটার বৈশিষ্ট্য হলো যে এটা উচ্চ ফলনশীল এবং গাছ সহজে হেলে পড়বে না, আর এতে জিঙ্কের পরিমাণ আছে 24.2 মিলিগ্রাম পার কেজিতে, এবং চালের আকার হলো মাঝারি মোটা এবং রং সাদা। এই জাতটা বেশ কয়েক বছর যাবৎ আবাদ হচ্ছে এবং কৃষকদের কাছে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। আপনারা এই জাতটা মোটা দাম হিসেবে বিবেচনায় রাখতে পারেন। এর ফলন ভালো, 145 থেকে 147 দিন টাইম লাগবে, আর একর প্রতি ফলন 70-71 মণ পর্যন্ত হতে পারে। ধানে উত্তম পরিচর্যা পেলে এর চেয়ে বেশি ফলন হতে পারে। এটার বীজতলা তৈরি করা লাগবে 15 নভেম্বর থেকে 30 নভেম্বরের মধ্যে, আর 35 থেকে 40 দিন বয়সে চারা লাগাইতে হবে। 20 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটার লাইন টু লাইন এবং প্ল্যান্ট টু প্ল্যান্ট ডিস্টেন্স। আর বিঘা প্রতি সার দিবেন হলে 35 কেজি ইউরিয়া, 13 কেজি টিএসপি, 16 কেজি এমওপি, জিপসাম 15 কেজি এবং 1 কেজি 300 গ্রাম জিঙ্ক সালফেট। এর মধ্যে টিএসপি, এমওপি, জিঙ্ক, জিপসাম এগুলা জমি তৈরির সময় দিয়ে দিবেন। ইউরিয়াটা 3 কিস্তিতে 15 দিনের মাথায়, 25 থেকে 30 দিনের মাথায় এবং 50 থেকে 55 দিনের মাথায় ইউরিয়া দিতে হবে। মোটামুটি এই ধানটা ঠিকভাবে পরিচর্যা করলে রোগ বালাইও কম হবে, আপনারা এই ধানটা আবাদ করতে পারেন। তাহলে বৃধান 74 সম্পর্কে আপনারা জানলেন। এরপরে আমি যে ধানটা নিয়ে কথা বলবো সেটা হলো বৃধান 81। এই ধানটা আপনারা জানেন যে এটা 28 ধানের সাথে মোটামুটি কম্পেয়ার করে এই ধানটা ই করা হয়েছে, যে এর কাণ্ড মোটামুটি উপশি ধানের সকল বৈশিষ্ট্য এর মধ্যে বিদ্যমান, আর চালে প্রোটিনের পরিমাণ 10.3%, 140 থেকে 145 দিন টাইম লাগবে। চাউল হলো লম্বা ও মাঝারি চিকন, আর 60 থেকে 65 মণ একরে ফলন আসতে পারে, তবে ভালো পরিচর্যা পেলে এর চেয়ে বেশি ফলন হইতে পারে। এখানে মোটামুটি সারের মাত্রা আগের জাতের মতোই, আপনারা এই জাতটাও বিবেচনায় রাখতে পারেন। চিকন ধানের মধ্যে এটা একটা মোটামুটি একটা ভালো ধান। বৃধান 81। এরপরে আসেন বৃধান 84। 84 জিঙ্ক সমৃদ্ধ আর একটা জাত। এতে আপনার প্রতি কেজি চাউলে 27.6 মিলিগ্রাম জিঙ্ক বৃদ্ধমান, এবং এতে আরেকটা জিনিস আছে, 10.1 মিলিগ্রাম আয়রন রয়েছে প্রতি কেজি। যেহেতু আমাদের পুষ্টির চাহিদা মেটানো দরকার, তাহলে এই জাতটা মোটামুটি আপনারা বিবেচনায় রাখতে পারেন এবং এর জীবনকাল 140 থেকে 145। বৃধান 84 আপনার 30 থেকে 35 থেকে 40 দিন বয়সে চারা লাগাইতে হবে, আর এটা বীজতলায় ফেলাইতে হবে 15 থেকে 30 নম্বরের মধ্যে। সারের মাত্রা একই রকম আগের জাতগুলোর মতো, আমি যেগুলো আলোচনা করলাম। তো মোটামুটি চিকন ধানের মধ্যে এটাও একটা ভালো জাত এবং জিঙ্ক সমৃদ্ধ একটা জাত। এরপরে জাত যেটা এই 86 নাম্বার জাত, এই জাতটা কাণ্ড সহজে হেলে পড়ে না, চাউল হলো লম্বা চিকন, ভাত ঝরঝরে, এবং এর জীবনকাল 140 থেকে 145 দিন, 60 থেকে 65 মণ ফলন আসতে পারে, এর চেয়ে বেশিও হতে পারে। চারা রোপণের সময়
পঁচিশে ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি, অর্থাৎ বীজতলায় ফেলাইতে হবে আমাদের 15ই নভেম্বর থেকে 7ই ডিসেম্বর পর্যন্ত বীজতলা তৈরি করা যাবে। তাহলে এটাও একটা মোটামুটি ভালো জাত, নতুন জাতের মধ্যে বড় ধানের জন্য এই জাতগুলো আপনারা বিবেচনায় রাখতে পারেন। এরপরে যে জাতটা, এটা হলো 88। এই জাতটা 28-এর চাইতে একটু খাটো হয়, তবে এটা সহজে হেলে পড়ে না। আর এর চালের আকৃতি হলো মাঝারি চিকন বাদ ঝরঝরে, জীবনকাল 140 থেকে 143 দিন। এটা 28-এর চাইতে 3 থেকে 4 দিন আগাম হয় এবং হাওর অঞ্চলে এটা আবাদ করা যেতে পারে। তারপরে এটা বীজতলায় ফালানোর সময় 15 থেকে 30 নভেম্বর। আপনারা এই যাত্রা অনায়াসে আবাদ করতে পারেন এবং বাজারে এর বীজ অলরেডি বিক্রি শুরু হয়ে গেছে। এরপরে যে জাত 89, এই যাত্রা গাছ খুব লম্বা হয়, ছড়া লম্বা হয় এবং 106 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এবং এটা 29-এর চাইতেও 3 থেকে 5 দিন আগে কাটা যায় এবং এটা ফলন বেশি হয়। হ্যাঁ, অনেকে এই জাতটা আবাদ করতেছে এবং 154 থেকে 158 দিন টাইম লাগবে, একরে 80 মণ পর্যন্ত ফলন হইতে পারে। আপনারা এই জাতটা যারা বেশি ফলন পাইতে চান, তাহলে 89 জাতটা আপনারা বিবেচনায় রাখতে পারেন। এটা বীজতলায় বীজ ফালানোর উপযুক্ত সময় হলো 15ই নভেম্বর পর্যন্ত এটা বীজতলা ফালাইতে হবে এবং 40-45 দিনের ছাড়া লাগাইতে হবে। এরপরে যে যাত্রা বড় মৌসুমের জন্য, এটা হলো 92 জাত। এটাও কাণ্ড খুব শক্ত এবং সহজে হেলে পড়ে না। দানা লম্বা চিকন, 156 থেকে 160 দিন সময় লাগবে। 92 তুলনামূলক কম পানিতে 29-এর সমান ফলন দিতে পারে এবং গড় ফলন প্রায় 1 একর 84 মণ পর্যন্ত হতে পারে। এটা বীজতলায় ফালানোর উপযুক্ত সময় 1ই নভেম্বর থেকে 15ই নভেম্বর পর্যন্ত এবং 40 থেকে 45 দিন বয়সে চারা রোপণ করতে হবে। এই যাত্রাও মোটামুটি ভালো একটা ফলন দেয়। এরপরে যে যাত্রা 96, এই জাতগুলো সর্বশেষ জাত। এটার উচ্চতা কিছুটা কম, 87 সেন্টিমিটার পর্যন্ত হয়, বাদ ঝরঝরে এবং খেতে সুস্বাদু। জাত একরে 70 মণ পর্যন্ত ফলন হইতে পারে। এর জীবনকাল 140 থেকে 145 দিন এবং এটা 15ই নভেম্বর থেকে 7ই ডিসেম্বর পর্যন্ত বীজতলায় বীজ ফেলানো যাবে। 35 থেকে 40 দিনে চারা রোপণ করতে হবে এবং এর দানা মাঝারি মোটা এবং দানার রং হলো সোনালি। আপনারা এই জাতটাও সর্বশেষ জাত হিসেবে আবাদ করতে পারেন। এরপরে সর্বশেষ যে যাত্রা, সেটা হলো 100 নম্বর জাত। এই যাত্রা গাছের বৃদ্ধি অনেকটা 74 দানের মতোই। গাছ প্রায় 101 সেন্টিমিটার উচ্চতা হয় আর এর চাল হলো মাঝারি চিকন এবং এটা জিঙ্ক সমৃদ্ধ একটা ধান। প্রতি কেজিতে 25.7 মিলিগ্রাম জিঙ্ক থাকে। জীবনকাল 148 দিন, একরে 77 মণ পর্যন্ত ফলন আসে। এটা 15ই নভেম্বর থেকে 30ই নভেম্বরের মধ্যে বীজতলায় বীজ বপন করতে হবে, 35 থেকে 40 দিনের চারা রোপণ করতে হবে। সর্বশেষ জাত হিসেবে এই যাত্রা বেশ কৃষকদের কাছে পরিচিতি লাভ করেছে এবং এটা ভালো মানের একটা ধান। আপনারা এই যাত্রাও আবাদে নিয়ে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।